সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স জ্যাক সুলেভান উভয় দেশের মধ্যে কৌশলগত চুক্তির একটি সেমিফাইনাল সংস্করণ নিয়ে আলোচনা করতে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহারানে সাক্ষাৎ করেছেন রোববার সৌদি আরবের সরকারি গণমাধ্যমে এ খবর জানিয়েছে সৌদি আরবের সরকারি গণমাধ্যম জানিয়েছে এই প্রথমবারের মতো ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দিতে রিয়াদের সমর্থন পাওয়ার ক্ষেত্রে ওয়াশিংটনের প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চুক্তিগুলোকে বিবেচনা করা হয় গাজায় চলমান যুদ্ধের কারণে এই প্রচেষ্টার অনেক জটিল হয়ে পড়েছে সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ এবং জেক সুলেবান সৌদি আরব এবং আমেরিকার মধ্যে খসড়া কৌশলগত চুক্তির সংস্করণ নিয়ে আলোচনা করেছেন চুক্তির কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে ফিলিস্তিনি ইস্যুতে দ্বিরাষ্ট্র সমাধানের একটি গ্রহণযোগ্য পথ খুঁজে বের করতে আমেরিকা এবং সৌদি আরব কী করতে পারে তারা সেটি নিয়েও আলোচনা করেন বৈঠকে গাজা পরিস্থিতি এবং এই যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তা এবং সেখানে মানবিক সাহায্য প্রবেশের সুযোগ করে দেওয়ার বিষয় নিয়েও আলোচনা হয়েছে